সকাল বেলায় ঘুগনি হচ্ছে মুড়ি খাবার জন্য আজকে। মায়ের টিপটা কপাল থেকে তুলে গালে চলেছে, তাই বলছে গজু যে এই তোমার কি এই জায়গাটা কপাল যে এখানে তুমি টিপ পরেছো? পরে যা কোথায় দেখি তাও দেখতে পাই বলুন তো। এত হাসি হচ্ছে কেন? গজু আজকে গরম কেমন? আজকে গরম না ঠান্ডা? হনুমানটা তোর পেছনে, হনুমানটা মুড়ি খেয়ে নিবে, চলো ঘুগনি হয়ে গেছে, চলো খেয়ে নিবে, চলো স্নান হয়ে গেল সকাল সকাল, দিয়ে মন্দির মুছবো, ফুল তুলে আনি, চান করে আসি, এসে মন্দির মুছে পূজা করি। দুদিন বেশ মেঘলা মেঘলা করেছিল, আবার কাল থেকে বেশ কাঠের মতো রোদ দিচ্ছে, আগুন জ্বেলে দিচ্ছে। খেলতে যাওয়া যাবে? আর এদিকে তো শশা কাটা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য। দুধ মুড়ি খেলে খাবো, নাচ করে করে নাচ করে করে কান্না থামাতে হচ্ছে। মাখন হচ্ছে গজুর ছেলে, তাই এত হুলাচ্ছে ও করে। গজু বসে পড়ো, ওখানে দিদি যে আজকে চাল কুটে হামাল দিচ্ছে, চাল কুটে আজকে সরু চিংড়ি পিঠা হবে। আজকে আমার লাতি এসেছে, লাতি শখ বাই না বলছে ঠাকুমি আমি ঘর যাচ্ছি আমাকে পিঠা করে খাওয়াবে, তার জন্য আজকে সরু পিঠা হবে, তারপরে আরো সরু পিঠা হবে, তাহলে চালটা একটু ভিজু, অনেকক্ষণ ভিজতে হবে, দু ঘন্টা আড়াই ঘন্টার মতন ভিজবে, তারপরে হামাল দিয়ে কুটা হবে, গুড়ি বিকালে হবে, বিকালে পিঠা হবে। ও একটা মানে লালচে নয় বেশ ধপধপায় আছে, তাড়াতাড়ি ভিজটা পড়ে যাবে, চালটা এবারে এক সিদ্ধর মতন চালটা দেখে আসছে। বুঝি চালটা এবার পুরো আলো চালের মতন ধপধপ করছে, আর জলে তো আজকে কিছুই বেরায়নি, একটা পোকাও হয়নি, আর খুব একটা যে পুরা ভাসছে তাও না, জল একবারে পরিষ্কার। এবারে চালটা খুব ভালোই দিয়েছে। আর এদিকে রান্না বান্না বলতে দেখছি কুমড়া আর পুঁই শাক কেটে রেখেছে, তাও আবার পড়েও গেছে এদিকে পুঁই শাকটা, আর হচ্ছে আর হবে শুশনি শাক, শুশনি শাক ভাজা, আর এই যেদিকে তো ভাত হয়ে গেছে, আর এখানে ডাল হচ্ছে। আরেকটা জিনিস না দেখালে নয়, সেটা হলো এই যে এটা, এটা কি বলুন তো, এটা হলো ওল গাছ। কালকে আমি গাছটা দেখলাম এখানে ছিল এইখানটায়, আর আজকে দেখছি ঠিক এতটাই বড় হয়ে গেছে। আমি আজকে ভিডিওতে দেখালাম, আবার কালকে দেখাবো, কালকে নিশ্চয়ই আরো বড় হয়ে যাবে। তো ওল গাছটা খুব তাড়াতাড়ি বাড়ছে, আর এটা আমার মামা বাবাড়ির থেকে এনেছে মা ওল, তো সেটাই লাগিয়েছে, এই বর্ষাতেই লাগিয়েছে, এখানটাই লাগিয়েছে, তাতে সবসময় একটু জল টল পাই। অনেক কচু পাতা, তো আমি এখানেই একটা কচু পাতা তুলতে এসেছি, দরকার আছে। কোনটা গেছিলি? ওইটা কত বড়টা কি হবে? কচু পাতাটা তুলেছি, এবার ধুবো। তো আজকে সব থেকে ভালো জিনিস এনেছে, সব থেকে মানে সবারই পছন্দ কুরকুরি ছাতু, তো এই যে কুরকুরি ছাতু এনেছে,
আর জঙ্গল যাচ্ছে ঠিকই, কিন্তু এটা জঙ্গলের ছাতু নয়, এটা কিনা ছাতু। তো এইটুকু ছাতুই 200 টাকা নিয়ে নিয়েছে, 200 টাকার ছাতু একটু কোনো মনে লাগেনি, তাতেই মানে কার পাতে কি যে পড়বে কেউ বলতে পারছেনি। আর ওই দিক দিয়ে তো এরোপ্লেনের আওয়াজ আসছে, সেই জন্য যে গজাবাবু আমাকে জড়িয়ে ধরে রেখেছে। চলো চলো চলো, চলে গেছে, দূরে চলে গেছে, চলো। এই ছাতুর অনেক দাম, ছাতু এইভাবে লসকান করবে নি, বুঝেছ? আর ঠাকুমা তো ওইদিকে রান্না করছে, আমি কেটে রেখে গেছিলাম। মোছা হচ্ছে আজকে, মোছা নয়, থর থর থর। আর ছাতুর কি হবে? ছাতুর ঝোল, আর তেলের উপরে ছাতু দিয়ে দিয়েছি। এই যে ছাতু দিতেই জল বেরিয়ে গেছে, এটা ভাজা ভাজা হয়ে গেল, এটা নামিয়ে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, আর এই যে ঝিঙা কেটে রেখে হয়েছে, এই ঝিঙাকে উপরে ভাজবো, আর ছাতুটা ভেজে নি। পিঠা করার জন্য তো এদিকে চাল কোটাকুটি শুরু হয়ে গেছে, জেঠু চাল কুটতে বসেছে। দিলে তো ভালো ঝরঝর হয়ে গেছে, দিয়ে দাও। কাটালা হয়ে যাচ্ছে না, এটা ভিজাটা বেশি আছে, কোটাকুটি চলছে। তো কোটাকুটির পর বিকেল দিকে হবে। আমি স্নান টান করে বসে আছি এখন উপরে, কারণ একজন স্নান করছিল, তার কাছে বসে থাকতে হচ্ছিল। ওই দিকে ওই যে জিউ স্নান করেছিল, স্নান টান করে এই উপরে স্নান টান করলো, ওই জন্য ওকে বসে থাকতে হলো। বললো তুই বসবি, চল আমি একা একা উপরে স্নান করবো। আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখানটায়, খুব সুন্দর হাওয়া, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাবু মশাই স্নান হয়ে গেছে সমস্ত কিছু নিয়ে, এরপরে চলো নিচে চলো। আর উপর থেকে নেমে এসে দেখি ছাতুর ঝোল এদিকে হয়ে এসেছে, কষা হচ্ছে, এখন খাবো। তরকারি তো হয়ে গেছে, আর এই যে আলু ভাতে মাখার জন্য লঙ্কা গুলো ভেজে নি। আর মা এদিকে আলু ভাতে মাখা করছে। আর এগুলো হচ্ছে আমচুর, আমচুর বলতে সে আমগুলোকে শুকনো করে রেখে দেয়, তো এখন মানে চাটনি খাওয়া। এই আমচুরগুলোকে একটু ছিঁচে নিল, তাহলে ভালো হয় চাটনিটা খেতে। এরপরে করবে আমচুরের চাটনি। একজন হয়ে যেতে আরেকজন, আর ঠাকুমা এদিকে চলাচলি করছে। আর পুঁই দিয়ে কুমড়ার তরকারি হচ্ছে আমার খুব ভালো লাগে খেতে। তুর ঝোল দিয়ে ভাত খেতে এখনো সবাই বাকি, তো ফার্স্ট আমি খাচ্ছি। আমার খুব খিদে পেয়েছে, যেহেতু ছাতু আছে, ছাতু তো দেখে আর লোভ সাবনারা যাচ্ছে নি, ছাতু তো খেতেই হবে। ছাতুগুলা বেশ সুন্দর কুড়কুর কুড়কুর করে। সব খেতে বসে গেছে তাড়াতাড়ি করে, বেরে একদিকে ভাত দিয়েই আবার খেতে এসে আম কাটতে বসে গেছি, পাশে ভাত নেই, সব বলছে আম কাটো আম কাটো, দিয়ে আম কাটছি। আম এত সুন্দর রং হয়েছে, এবারে যেমন টক টক করছে একবারে, পুইয়া হয়ে গেছে। একবারে বিকেল বেলা চলে এসেছি, আর ওই যে রান্না চালাই দেখতে পাচ্ছেন, কফি বসিয়ে দিয়েছি, কাটাকাটি করে কফিটা বসিয়ে দিয়েছি। আর আজকে তো পিঠে হবে বলেছে, পিঠে তো সমস্ত কিছু রেডি হয়েছে, এরপরে গুড়ি টুড়ি মানে শুধু গোলা হবে আর পিঠে করা হবে, ঠাকুমাই করবে। তো তার পিঠের সাথে খাওয়ার জন্য সরুচুগলি পিঠে মানে তাওয়া পিঠে, তাওয়া পিঠের সাথে খাওয়ার জন্য হয়েছে বাঁধাকপির তরকারি হচ্ছে।
সরু চকলি পিঠা, সে যেগুলো তাওয়ায় মিলে মিলে করে ওই পিঠাটা হবে আর কি। আমি তো সরু চকলি করতে বসে গেছি, ঠাকুমা বসেছিল, তো ঠাকুমাকে বললাম যে আমাকে একটু ছাড়ো, আমি করি, এতটাও ভালো পারিনি ঠাকুমা আমাকে, তাও চেষ্টা করছি। চালাতে পারিনি, সিটটা বিরাট অবস্থা।